হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইজি লার্নিং উইথ শান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, রূপান্তর যে কোনো বেজ থেকে যে কোনো বেজ। পরীক্ষায় আমাদের এই ধরনের অঙ্ক আসলে আমরা মনে করি প্রশ্নে ভুল আছে, যেমন 2, 3, 7.15, এটি একটি 9-ভিত্তিক সংখ্যা। এটাকে যদি 3-ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলে তাহলে আমরা বলবো অঙ্কে ভুল আছে। কিন্তু না, আসলে অঙ্কে কোনো ভুল নেই, আমাদের শেখা নাই, এজন্য মনে হবে যেটা ভুল আছে। তো আমরা অফিসিয়ালি পড়েছি দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কিন্তু এছাড়াও বিভিন্ন বেজ ভিত্তিক অঙ্ক সংখ্যা পদ্ধতি হতে পারে, যেমন 3-ভিত্তিক, 5-ভিত্তিক, 7-ভিত্তিক, 9-ভিত্তিক, এরকম হতে পারে। তো যেহেতু এটা 9-ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এক্ষেত্রে 0 থেকে 8 পর্যন্ত যে কোনো অঙ্ক ব্যবহার হতে পারে। আর এটা যেহেতু 3-ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদের রূপান্তর করতে হবে, এজন্য এক্ষেত্রে 0 থেকে 2 পর্যন্ত অঙ্ক ব্যবহার হতে পারে। তো প্রথমে আমরা এটা কিভাবে সমাধান করব, প্রথমে 9-ভিত্তিক থেকে 10-ভিত্তিকে যাব। অর্থাৎ যদি এরকম যে কোনো বেজ থেকে যে কোনো বেজের রূপান্তর আসে, তাহলে আমরা যেটা থাকবে সেখান থেকে দশমিকে যাব। তো এটা আমরা দ্বিতীয় যে ভিডিওটি ছিল, যে হচ্ছে অন্যান্য থেকে দশমিকের রূপান্তর, সেক্ষেত্রে আমরা শিখেছিলাম যে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তরের জন্য অন্যান্য সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করতে হবে। যেহেতু এটা 9-ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে 9-ভিত্তিক থেকে 10-ভিত্তিকে যাওয়ার সময় প্রত্যেকটি অঙ্ককে আমরা 9 দিয়ে গুণ করব। অর্থাৎ 2 × 9 + 3 × 9 + 7 × 9 + 1 × 9 + 5 × 9। এখন দশমিক আছে কার আগে? দশমিক আছে একের আগে। তো আমরা পড়েছি যে যার আগে দশমিক আছে, তার আগে যে ভিত্তিটা আছে এখানে 9, 9-এর পাওয়ারটা কত হবে? 0 হবে। এবং পর্যায়ক্রমিক হবে বাম দিকে, বাম দিকে পাওয়ার 1 হবে, তারপরে 9-এর পাওয়ার 2 হবে, এন্ড সো অন এভাবে চলতে থাকবে। এবং ডান দিকে পাওয়ারটি -1, -2 এবং এভাবে চলতে থাকবে। তাহলে 9-ভিত্তিক থেকে 10-ভিত্তিকে যাওয়ার সময় প্রত্যেকটা অঙ্ককে অবশ্যই 9 দিয়ে গুণ করতে হবে। এখন যদি আমরা গুণ করি, 2 × 9² মানে হচ্ছে 81, যোগ 3 × 9 = 27। 7, 9 পাওয়ার 0 মানে 1, 7 × 1 = 7, যোগ 1/9, যোগ 5/81। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 81 × 2 মান হচ্ছে 162, যোগ 27 + 7 + 1/9 মানে 0.111, যোগ 5/81 0.006। এখন যদি টোটাল মানটাকে আমরা যোগ করি, 162 + 27 + 7 + 0.111 + 0.006, তাহলে 196.117, এবং এইটা কত ভিত্তিক হয়ে গেল? 10-ভিত্তিক। তার মানে আমরা 9-ভিত্তিক থেকে 10-ভিত্তিকের মান পেয়ে গেছি। এখন আমার এই 10-ভিত্তিক থেকে যেতে হবে 3-ভিত্তিকে। তাহলে 10-ভিত্তিক থেকে 3-ভিত্তিকে যাওয়ার নিয়মটা কি? এটা আমরা প্রথম যে রূপান্তর শিখেছি যে দশমিক থেকে অন্যান্য, তার মানে এটা 10-ভিত্তিক, এখান থেকে যাব আমরা 3-ভিত্তিকে। তাহলে দশমিক থেকে 3-ভিত্তিকে যাওয়ার নিয়মটা কি হবে? আমরা পড়েছি যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সময় অন্যান্য সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে।
তো এক্ষেত্রে পূর্ণ অংশ কত আছে? 196। তাহলে 196 কে কত দিয়ে ভাগ করব? যেহেতু আমরা 196.117 একটি দশমিক সংখ্যা, এটাকে আমরা তিন ভিত্তিকে কনভার্ট করব। সেহেতু তিন দ্বারা পূর্ণ অংশকে ভাগ করতে হবে এবং তিন দ্বারা ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে 196 কে আমরা যদি তিন দ্বারা ভাগ করি, তাহলে 65 হয়। এবং 3 গুণ 65 কত হয়? 65 গুণ 3 হচ্ছে 195 হয়। কিন্তু এখানে আছে 196, তাহলে 196 থেকে 195 বিয়োগ করলে অবশিষ্ট 1 থাকে। এখন 3 দিয়ে আমরা আবার 65 কে ভাগ করব। তাহলে 65 কে 3 দিয়ে ভাগ করলে হয় 21। এখন 3 21 63, 65 থেকে যদি আমরা 63 বিয়োগ করি তাহলে 2 হবে। আমরা 3 দিয়ে আবার 21 কে ভাগ করব, তাহলে 3 7 21, অবশিষ্ট থাকে না। 3 7-এর মধ্যে 2 বার যায়, 3 2 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 বসবে। 3 2-এর মধ্যে যায় না, না গেলে কি হবে? 0 হবে। আর অবশ্যই এখানে 0 আসলে এখানে যা থাকবে সেটি এখানে বসে যাবে। তাহলে অ্যান্সার হবে কোনটুকু? এইটুকু হবে আমাদের অ্যান্সার। এবং অবশ্যই নিচ থেকে উপর, কারণ আগে গাছে উঠতে হবে তারপরে নামতে হবে, নিচ থেকে অবশ্যই উপরের দিকে হবে। এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? ভগ্নাংশের ক্ষেত্রে গুণ গুণফল, গুণফলে 2টা অংশ পাবো, পূর্ণ অংশ আর হচ্ছে ভগ্নাংশ অংশ। আচ্ছা, গুণের ক্ষেত্রে আমরা কাকে গুণ করব? 0.117 কে গুণ করব। কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 0.117 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে মান হয় 0.351। তাহলে 0 বসবে পূর্ণ অংশে এবং 0.351 বসবে ভগ্নাংশ অংশে। এখন এই ভগ্নাংশ অংশটিকে আবার আমরা এখানে নিয়ে আসব, 0.351 কে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 1.1053 হয়, অর্থাৎ 1 এখানে বসবে এবং 0.053 আমরা ভগ্নাংশ অংশে বসাবো। আবার 0.053 কে আবার 3 দিয়ে গুণ করব, 0.053 কে 3 দিয়ে গুণ করব, তাহলে 0.159 হবে। আবার 0.159 কে আমরা এপাশে নিয়ে আসবো এবং 3 দিয়ে যথারীতি গুণ করব, 0.477 হয়। তাহলে 0.477 কে আবার আমরা প্রথমে নিয়ে আসবো এবং অবশ্যই গুণ করব 3 দিয়ে, 1.431। যেহেতু আমাদের 5 বার গুণ করার ফলেও এখানে দশমিকের পরে 0 0 আসেনি, সেহেতু আমরা 5 বার গুণ করে রেখে দিব। তাহলে আমাদের অ্যান্সারটা ফাইনালি কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে এখানে অবশ্যই উপর থেকে নিচের দিকে হবে। তাহলে ফাইনালি যদি আমরা 237.15 এই সংখ্যাটি তিন ভিত্তিক মান চাই, তাহলে 210211, 210211 দশমিক উপর থেকে অবশ্যই কি হবে? নিচের দিকে হবে। তাহলে 010001, এবং যেহেতু 5 বারে আমাদের এক্সাক্ট মান আসেনি, এই জন্য এখানে ডট ডট দিতে হবে। এবং এটি কত ভিত্তিক মান? 3 ভিত্তিক মান। তাহলে আমরা কিভাবে 9 ভিত্তিক থেকে 3 ভিত্তিকে রূপান্তর করতে হয় সেটি শিখে গেলাম। এখন যদি পরীক্ষায় আসে 3 ভিত্তিক থেকে 4 ভিত্তিক, 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিক, 6 ভিত্তিক থেকে 9 ভিত্তিক, তাহলে আমরা পারবো না। অর্থাৎ যে কোনো বেজ থেকে যে কোনো বেজ আসলেই সেটিকে ফার্স্টে দশমিকে রূপান্তর করতে হবে। কোন নিয়ম অনুযায়ী? এই নিয়ম অনুযায়ী।
এবং দশমিক যে মানটা পাবো, দশমিকের পরে দশমিক থেকে আমরা ওই অন্যান্য সংখ্যাবদ্ধে যাব, সেটি কোনভাবে? এইভাবে, ঠিক আছে? তো একটি হোম টাস্ক থাকবে, 2, 3, 1.54, এটি একটি 6-ভিত্তিক সংখ্যা, এটাকে 5-ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছে, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই করোনা মহামারীর মধ্যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। স্টে হোম, স্টে সেফ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।